Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya wa ala. Amma ba'd. Shomosto proshongsha ekmatur mohan Allah subhanahu wa ta'alar zunnum. Zi Allah subhanahu wa ta'alar. Oshish rahmat wa kurunay. Aske amra. Shompurno Qur'anir onubad munuk darser. Shulotomu porbe upunito hote perechi. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক ইনায়াত দান করলে উক্ত দাস চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতঃপর দরুদ গ্রহণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের 16তম দাস শুরু করা যাক। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. সম্মানিত উপস্থিতি, গত পর্বে আমরা 41 থেকে 43 নম্বর আয়াত পর্যন্ত ভেঙে ভেঙে শব্দার্থের মাধ্যমে অনুবাদ জেনেছি। আজকে আমরা 44 থেকে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমানে হচ্ছে কি তা আমুরুনা তোমরা নির্দেশ দিচ্ছ আদেশ করছ আ তা আমুরুনা তোমরা কি নির্দেশ দিচ্ছ আন্নাসা মানুষদেরকে বিল বিররি কল্যাণের সৎকাজের অতএব আতা আমুরুনা নাসা বিল বিররি তোমরা কি মানুষদেরকে সৎ কাজের কল্যাণকর কাজের নির্দেশ দিচ্ছ ওয়া তাং সাওনা ওয়া মানে এবং তাং সাওনা তোমরা ভুলে যাও আং ফুসাকুম তোমাদের নিজেদের ব্যাপারে আর তোমরা নিজেদের ব্যাপারে ভুলে যাও ওয়া আং তুম অথচ তোমরা তাতলুনা তেলাওয়াত করো পাঠ করো আল কিতাব কোরআন কিতাব আফালা তা আকিলুন তবুও কি তোমরা বুঝবে না আবার পুরো নম্বরটা বলছি তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছ এবং তোমরা নিজেদেরকে সে ব্যাপারে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো কিতাব পাঠ করো তবুও কি তোমরা বুঝবে না ওয়াস্তাঈনু আর তোমরা সাহায্য প্রার্থনা করো বিস সবরি সবর মানে ধৈর্য ধৈর্যের মাধ্যমে ওয়াসলা সলাতের মাধ্যমে আর তোমরা সাহায্য প্রার্থনা করো সহযোগিতা প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে ও সলাতের মাধ্যমে ওয়া ইন্নাহা আর নিশ্চয়ই এই কাজ দুটি হলো লাকাবীরাতুন কঠিন বড়ই কঠিন অর্থাৎ সলাত ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহর কাছে এই কাজটা হচ্ছে বড়ই কঠিন কাজ ইল্লা তবে তাদের জন্য কঠিন নয় আলাল খাশিঈন যারা আল্লাহ ভীরু যারা আল্লাহর কথা মতো চলে যারা বিনীত হয় যারা আনুগত্যশীল এদের জন্য এটা কঠিন নয় আল্লাযীনা এবং তাদের জন্য কঠিন নয় যারা ইয়াজুন্নুনা বিশ্বাস স্থাপন করে ধারণা করে এই কামনা বাসনা মনে রয়েছে এই বিশ্বাস তাদের অন্তরে রয়েছে যে আন্নাহুম মুলাকু নিশ্চয়ই তারা সাক্ষাৎ করবেই করবে রব্বিহিম তাদের রবের সাথে ও আন্নাহুম আর নিশ্চয়ই তারা ইলাইহি তার দিকে রাজিউন প্রত্যাবর্তন করবে তাহলে আর যারা আর তারাও এই ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে তাদের কাছে কঠিন মনে হবে না তারা হলো ওই সকল ব্যক্তি যারা বিশ্বাস স্থাপন করে এই যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবে মোলাকাত হবে দেখা হবে আর এবং বা আর নিশ্চয়ই তারা তার দিকেই প্রত্যাবর্তন করবে ইয়া বানী ইসরাইল ইয়া মানে হে বানী মানে বংশ সন্তান ইসরাইল মানে হচ্ছে ইসরাইল হে বানী ইসরাইল মানে ইসরাইলের বংশধর ইসরাইলের সন্তানগণ উযকুরু তোমরা স্মরণ করো নিয়ামাতিয়া আমার নিয়ামতসমূহকে সেই সকল নিয়ামতসমূহকে স্মরণ করো আল্লাতি যে সকল নিয়ামত আন আমতু আলাইকুম
আমি দান করেছি তোমাদের উপরে। হে ইসরায়েলের সন্তানগণ, হে বনী ইসরায়েল, হে ইসরায়েল বংশধরগণ, তোমরা স্মরণ করো আমার সেই সকল নিয়ামতসমূহকে, যে সকল নিয়ামত আমি তোমাদের উপরে দান করেছি, অনুগ্রহ করে প্রদান করেছি। ওয়ানি, আর নিশ্চয় আমি ফাজ্জল তুকুম, তোমাদেরকে উন্নত করেছি, মর্যাদায় অধীন করেছি, মর্যাদাবান করেছি, মর্যাদা দান করেছি, আলাল আলামিন, বিশ্বজগৎবাসীর ওপরে। আর নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্বজগৎবাসীর ওপরে মর্যাদাবান করেছি, মর্যাদাবান করে দিয়েছি। অতএব পুরো অর্থ হচ্ছে, হে বানী ইসরায়েল, তোমরা স্মরণ করো আমার সেই সব নিয়ামতকে, যে নিয়ামতগুলো আমি তোমাদের উপরে প্রদান করেছি, দান করেছি। আর নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্বজগৎবাসীর ওপরে মর্যাদাবান করেছি, সম্মানিত করেছি, দামি করেছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা আর দীর্ঘ করছি না, এখানে আজকের দার্সের পর্ব এখানে ইতি করছি। আরেকটি কথা নিয়মিতভাবে বলা হয়, সেটি হলো, আপনারা যদি অবশ্যই আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে ক্লিক করে অন করে দেবেন। নিয়মিতভাবে গড়িমসি না করে নিয়মিতভাবে এই ভিডিওগুলো দেখে শব্দার্থে মাধ্যমে কিভাবে আল কোরআনের অনুবাদ করতে করা যায়, কিভাবে অনুবাদ করতে পারবেন এটা শিখবেন, এবং সেই অনুযায়ী কোরআন সামনে নিয়ে, কোরআন হাতে নিয়ে সেগুলো প্র্যাকটিস করবেন এবং বোঝার ও মুখস্থ করার এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে কোরআন ও সুন্নাহ মাফিক সালাত তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানেই থেকে করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।